আসসালামু আলাইকুম। রাজশাহী পদ্মচর পদ্মা নদী কথা বলতে পারি চল আপনার সাথে একটু স্পর্শ করি কি কই যায় সামনে করামু করাচ্ছি তোমার হাতে পেলাম না তো পানি খাবেন নি পানি এই পানি না এই পানি তো খাওয়া যাবে না ভাই না আমার মনে হয় না খাওয়া যাবে একেবারে খাওয়া যাবে কি কয় মাশাআল্লাহ খাওয়া যেতে পারে অনেক ও দাদা ভাই আমি ইয়ে করি গোসল করে স্বাদ আছে পা ডুবাই আচ্ছা গোসল করেন আর একটা নৌকায় চড়বি তারপরে খাই গোসল করেন অনুভূতি কেমন ঠান্ডা না করো আইসক্রিম পানি ভালো সাহেব ভাই এই চরে নামেন তিনি দেখেন ডুবে যায় না দিনে মাছ ধরেন 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 ভিজে গেল তো ভিজে যাবেন তো ওদিকে কত দূর যাওয়া যায় কেমন লাগছে আপনার অনুভূতি আমাদের জানান আল্লাহর সৃষ্টির মধ্যে আমি খুব প্রশান্তি অনুভব করি উনি খুব প্রশান্তি পাচ্ছে হালকা হালকা বাতাস আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা দ্বীপে পৌঁছাই গেছি না নদীর মাঝখানে এদিকে পানি আমার জিন্দা না ভাই ভাই অনেক এদিকে পানি আর এদিকে পানি আমরা নদীর মাঝখান দিয়ে বের হচ্ছি নৌকা কি সরাই না নৌকার মানুষ কে ভাই আল্লাহর ইবাদত কিভাবে করবো ভাই তুমি যাবা না পানি নাই কিতা কয়
নৌকা চলে কিভাবে? আমরা পানি একটু পানি হাত দিয়ে স্পর্শ করবো, গোসল করার ইচ্ছা ছিল কিন্তু গোসল করে আসছি। অনেক পানি মাশাআল্লাহ। পানি খাবে? ওরে মা, হ্যাঁ বিশ্রামের জায়গা। এটা কি শুয়ে শুয়ে থাকার জন্য? ঘুমান ঘুমান, বসে না, ধুলা আয়, বসে না, ধুলা হয়ে যাবে মিয়া। এটাই হচ্ছে ধুলা, সপ্তাহে দিয়ে বসি, ফুক দিয়ে বসলে তো হয়ে গেল অনেক কিছু। এই সামনে গাই সামনে গাই, তাড়াতাড়ি খেলতে আসে জায়গায়। ভাই যান কার গা বল, আপনার খেলবেন খেলবেন, নিয়ে দেন আমাদের, নিয়ে যাবেন, খেলা হবে। নৌকা ছাড়বে হয়ে যাবে, আমরা আবার চলে আসতে পারবো তো, নাকি কই যাচ্ছে? আবার এক ঘন্টা লাগে, যাতে আসতে অনেক সময় ব্যাপার, ওখানে পিকনিক করা যায়। আরে ওই যুদ্ধ মানে তো ওইটা না, ওটা তাকিদ দেওয়া, তাকিদ দেওয়া।